সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি টুম্পা, টুম্পা কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজির মালাই পিঠা রেসিপি। তাহলে দর্শক বন্ধুরা, আমি কীভাবে রেসিপিটি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিতে। সুজির নতুন রেসিপি বানানোর জন্য এখানে এক বাটি দুধ নিয়েছি, সুজি নিয়েছি আর নিয়েছি চিনি। এবার সুজি আর দুধটাকে আমি একটা ডো বানিয়ে নিব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দুধ দিয়ে দিচ্ছি, দুধে অল্প লবণ দিয়ে দিব, ভালো করে জাল করে নিব। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, এবার এর মধ্যে সুজি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নিব। সুজির ডোটাকে 5 মিনিট ঠান্ডা করে নিব। আর এদিকে একটা শিরা তৈরি করে নিব। কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি শিরার জন্য, চিনি দিয়ে দিচ্ছি, চিনিগুলোকে ভালো করে গলিয়ে নিব। এবার শিরাটার মধ্যে কালার দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সুজিগুলোকে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এবার ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নিচ্ছি, এইভাবে নিব সবগুলো। সবগুলো লেচি কেটে নিয়েছি, এবার গোল করে নিব। এইভাবে গোল করে নিয়েছি, এবার চেপে দিব। এইভাবে সবগুলো করে নিব, সবগুলো গোল করে নিয়েছি। এবার একটা বোতলে ছিপি নিয়েছি, ছিপি দিয়ে চেপে দিব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে সবগুলো করে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নিব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি, এবার পিঠেগুলো তেলে ছেড়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব লাল করে।
উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিব। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ভিজে নেওয়া পিঠেগুলো গরম গরম চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়েছি, এবার একটা মালাই বানিয়ে নিব। কড়া গরম করে নিয়েছি, দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধে চিনি দিয়ে দিচ্ছি, দুধটা ফুটে উঠেছে। এবার বিস্কুট দিয়ে দিচ্ছি ভেঙে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। মালাইটা বানিয়ে নিয়েছি, এবার শিরার মধ্যে দিয়ে দিব। পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার পিঠেগুলোর উপর মালাইটা দিয়ে দিব। বন্ধুরা, মালাই পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আপনাদের কাছে কামনা করি। নমস্কার, দেখা হচ্ছে পরের রেসিপিতে।